গামলা ফ্ল্যাট নিয়েছে তাই না, তার জন্য সেলিব্রেশন চলছে বন্ধুরা ওইদিকে, মানে এইদিকে ফকলা আর ওইদিকে সকল সমাজ সেবক দাদা সেলিব্রেশন চলছে বন্ধুরা। এবার কোথায় হচ্ছে তাই না, চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা। আরেকটা কথা বলি, এই যে গামলা নতুন ফ্ল্যাট নিয়েছে মানে কিনেছে বন্ধুরা, সেখানে সাক্ষী হিসাবে কারা কারা রয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বন্ধুরা। তো তোমাদেরকে আরেকটা কথা বলবো বন্ধুরা, যে এই যে গামলা ফ্ল্যাটটা নিয়েছে কার উদ্যোগে এত বড় মহান কাজ গামলা করতে পেরেছে, মানে মাথার উপর ছাদ তাই না। তো সবটা তোমাদেরকে বলবো, ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে দিও প্লিজ বন্ধুরা, পাশে থেকো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। এবার তোমাদেরকে মেন কথায় আসি, মেন কথা বলি বন্ধুরা, এই যে গামলা ফ্ল্যাটটা নিয়েছে, আজকে তোমরা গামলার ভিডিওটা দেখেছো তাই না, ইভেন কাল থেকে তোমরা আশা করি প্রত্যেকে ভিডিও দেখছো, যারা গামলাকে পছন্দ করো বা পছন্দ করো না তারা প্রত্যেকে এই জিনিসটা নিয়েই কৌতূহল, যে গামলা নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুন সংসার করছে, নতুন সংসার করবে গামলা, নতুন ঝাঁকানাকা কন্টেন্ট। আচ্ছা তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে গামলা ফ্ল্যাটটা নিয়েছে, হ্যাঁ এত বড় মহান কাজ করেছে, মনে আছে বন্ধুরা যে গামলা যেদিন হাইকোর্টে যাচ্ছে সেদিন কিন্তু এই সমাজ সেবক দাদা মানে এই গামলার পাশে ছিল বসে গাড়িতে, আর সেদিন কিন্তু গামলা এই একটা ফ্ল্যাট দেখিয়ে বলেছিল না, ইস এই ফ্ল্যাটটা হ্যাঁ মানে নিতাম, বা এই ফ্ল্যাট সম্পর্কে কিছু একটা গামলা বলেছিল, মনে পড়ছে তোমাদের? আর সেটা ছিল গিয়ে ঠিক তালপুকুর জায়গাটা, মানে যেই জায়গাটাতে গামলার ফ্ল্যাটের লোকেশন দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে গামলার ফ্ল্যাটটা আছে, সেখানে আশেপাশে কিন্তু গামলার চেনা পরিচিত বা বলতে পারো গামলার কাছের কেউ নেই, শুধুমাত্র আছে গিয়ে এই সমাজসেবক দাদা। এই সমাজসেবক দাদা গামলাকে এই ফ্ল্যাটটি আজ থেকে না বন্ধুরা, অনেক দিন থেকে হ্যাঁ গামলাকে এই ফ্ল্যাটটি দেখিয়েছে, এই ফ্ল্যাটটি নেওয়ার অনেকদিন আগে থেকে পরিকল্পনা হচ্ছে, কারণ এই সমাজসেবক দাদা গামলাকে সুপরামর্শ দিয়েছে যে তোমাকে যদি তোমার ছেলেকে পেতে হয় তাহলে কিন্তু তোমাকে আলাদা থাকতে হবে, তোমাকে নিজের হ্যাঁ মানে একটা নিজের বাড়ি দেখাতে হবে তোমাকে, যেখানে তুমি তোমার ক্ষমতায় একটা বাড়ি হ্যাঁ মানে নিতে পারো বা বানাতে পারো, যে কিছু যাই হোক তোমরা দেখেছিলে যে গামলা একটা জমি নিচ্ছিল যেখানে সে বাড়ি করার প্ল্যানিং করেছিল, কিন্তু জমি কিনে আর সেখানে বাড়ি করা চারটেখানি কথা নয়, যার জন্য এই সমাজসেবক দাদা গামলাকে বুদ্ধি দিয়েছিল যে তুমি একটা ফ্ল্যাট নাও যেখানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট থাকবে, বেশি টাকা লাগবে না, আর গামলার এই ফ্ল্যাটটা খুব বেশি একটা দাম হবে না, তবুও বলবো আমাদের জন্য অনেক অনেক বলতে কি মানে আমি আমার কথা বলছি না, আমার হাজব্যান্ড তো অবশ্যই নিতে পারবে, কিন্তু এই যে গামলা নিজের ইনকাম করে ঠিক আছে নিজের ইনকামে এই যে একটা ফ্ল্যাট নিয়েছে সেটা সেকেন্ড হ্যান্ড, তোমরা দেখেই বুঝতে পেরেছো গামলার ই মানে ফ্ল্যাটটার ই দেখে অবস্থা দেখে, তো এই ফ্ল্যাটটার দাম না করে ধরো 12-13 এমনি দাম হবে 12-13 লাখ, তো যাই হোক এই যে যতই দাম হোক না কেন গামলা যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট নিয়েছে নিজের জন্য যে একটা ঠাই মানে খুঁজেছে ঠাই তৈরি করতে পেরেছে, এটা গামলার হ্যাঁ মানে সুপরামর্শদাতা হলো গিয়ে এই সেবক দাদা, যিনি বুদ্ধি দিয়েছেন গামলাকে যে তুমি এটা করো তাতে তোমার ছেলে তোমার কাছে আসে মানে আসতে বাধ্য, কারণ কিছুদিন আগে ভিউয়ার্সরা বলতো না যে যার একটা নিজের ঠাই নেই যার বাপের বাড়ি ক্লাব ঘর তো সে কীভাবে বাচ্চা পেতে পারে, তো তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা যে কখনো তার মায়ের যে একটা বাসস্থান হয়েছে হ্যাঁ যেই মা বলছে যে আমি কাছাকাছি নিয়েছি কখনো এখানে থাকবো কখনো ওখানে থাকবো, আর ভাবো যেই মা বললো যে আমি যেই ফ্ল্যাটে থাকবো সেখানে আমার সাথে ঠাম্মি থাকবে, তো ভাবো এই ঠাম্মির বয়স হয়েছে তাই না, আর ঠাম্মি আজ আছে কালকে হয়তো দিল্লি আবার যেতে পারে, যেতেও পারে দিল্লি তাই না, আর এইদিকে দেখো ওই বৌদি বাড়িতে একাই থাকতে পারে না, মাঝে মধ্যে দাদা আউট থাকে, তো দাদা বৌদি যেদিন থাকবে বাড়িতে থাকবে, এবার মা বাবা ওর বাবা তো মাঝে মধ্যে আপ ডাউন করে, তাহলে গামলার সাথে খুব বেশি কেউ কিন্তু থাকতে পারবে না, আর থাকতে পারলে ওই ঠাম্মি ঠাম্মিরও কিন্তু বয়স হয়েছে, বা বলতে পারো ঠাম্মি হয়তো যদি কোনোদিন না যায় তাহলে গামলা কি সেখানে একাই থাকবে, মানে গামলা আপ ডাউন মারবে আর সাথে তো ফকলা আছে বন্ধুরা, তো সেখানে কত ভালো পরিবেশ থাকবে আশা করি তোমরা সেটা বুঝতেই পারছো, আর যেহেতু গামলা 2 BHK মানে দুটো রুমের ফ্ল্যাটটা নিয়েছে তাহলে বুঝতেই পারছো যে এক ঘরে এক রকম আরেক ঘরে আরেক রকম, আর আজকে গামলা যেটা দেখালো ই মানে খাট হ্যাঁ ওই যে খাটটা নিচ্ছিল, তো সেই খাটটা গামলা যে দেখালো সেই খাটটা কেন, কারণ গামলা তো মাল রিকোভারিতে নিজের একটা খাট নিয়ে এসেছিল, ও দুটো ঘরের জন্য দুটো খাট তাই না, মানে সেকেন্ড হ্যান্ড খাট
ওই বাড়ির লোকের জন্য, আর নতুন খাট নিজেদের কি বলবো ফুলসজ্জা, যাই হোক নিজেদের জন্য। তো এই যে গামলা নিয়েছে, এই ফ্ল্যাটটা নিয়েছে গিয়ে সমস্তটা ওই দাদার পরামর্শে, আর দাদা ওকে বুদ্ধি দিয়েছে, কিন্তু তোমরা নিশ্চিত থেকো যে বাড়ি বা ঠাই নিজের খুঁজে নেওয়ার জন্য বা ঠাই গামলা করতে পেরেছে, হ্যাঁ একটা বাসস্থান তৈরি করতে পেরেছে, এর মানে এটা নয় যে গামলা কিন্তু তার ছেলেকে পাবেই, এটা এখনও নিশ্চিত নয় বন্ধুরা, কারণ এটা পুরোপুরি আইনের হাতে। আইন যেটা করবে সেটা আমরা সবাই দেখতে পাবো। আর আইন আমার মনে হয় এটা হয়তো যশ সাহেব করতে পারেন যে বাচ্চা বাবার কাছে থাকবে, আবার মাঝে মধ্যে মায়ের কাছে আসবে, এমনি হয়তো করতে পারে, ঠিক আছে। তো দেখা যাক আগামীতে কী হবে, সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। কিন্তু গামলার দিক থেকে যতটা সেভ করা যায়, মানে এই সমাজসেবক দাদা গামলাকে যতটা প্রোটেক্ট করতে পারবে ততটা কিন্তু উনি চেষ্টা, মানে যার জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছেন গামলাকে প্রোটেক্ট করার, গামলার শক্ত হাতটা ধরে শক্তভাবে পাশে থাকার, অন্য কিছু না দাদা হিসাবে, ঠিক আছে। তো এবার বলি তোমাদেরকে এই যে গামলা, হ্যাঁ তার আগে বলি সন্দীপের ব্যাপারে, সন্দীপের আজকের ভিডিওটা দেখলাম, সন্দীপ টাইটেলে দিয়েছে না, মানে জানি না কেন খারাপ হচ্ছে, তো দেখলাম যে ওখানে শেষের দিকে ভিডিওটা শেষের দিকে বাইক তার খারাপ হয়ে গেছে, মানে টাইটেলটা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে ভিডিওতে গিয়ে দেখলাম যে না ওই বাইকটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ এগুলোর জন্য। আর তারপরে একটা ভিডিও, সন্দীপের একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা আউট হয়ে গেছে, যে ভিডিও টাইটেল নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই ওই বুড়ি ক্রিয়েটার যেভাবে বলছিল ওই ভিডিওটা সন্দীপের কিন্তু কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তো যার জন্য সন্দীপ কিন্তু অনেক রকমের প্রসেসিং বা অনেক ব্যবস্থা করেছে। সন্দীপ বলল যে দেখি ভিডিওটা হয়তো সোমবার নাগাদ হয়তো ইউটিউব ফিরিয়ে দিতে পারে, বাকিটা দেখা যাক কী হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক এই জন্য বলছি সন্দীপের টাইটেলটা দেখে একটু ভয় পেয়েছিলাম, ভিডিওটা দেখলাম তো একটু আশ্বাস পেলাম, মানে শান্তি পেলাম, ঠিক আছে। এবার আসি গামলা, গামলার এরে সো কল্ড সেবক দাদা সেলিব্রেশন বন্ধুরা কেন করবে না, কারণ গামলার জীবনে এই দাদা এসে গামলার কতটা উপকার করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দাদাও নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে করছেন, হ্যাঁ বন্ধুরা। কারণ দেখো প্রথমত করে এই ফকলা দেখো, যেই ফকলা ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিল যে গামলার সাথে তার সম্পর্কের ভাঙন, তাই না, গামলার জন্য নাকি সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, তাই তো, এটাই তো বলেছিল। আর কিছু কিছু মানুষ বা বলতে পারো গামলার কিছু সাপোর্টার বলছে গামলার সাথে ফকলার সম্পর্ক নেই নেই নেই, গামলা সব দিক সম্পর্ক ভেঙে শুধুমাত্র নিজেকে নিয়ে এগোচ্ছে, নিজেকে নিয়ে ভাবছে, ছেলের কথা ভাবছে, আরে ছেলের কথা ভাবছে, যেই মা 9 থেকে 10 মাস এমনি এমনি ছেলেকে ছাড়া দিব্যি মস্তিতে থাকতে পারলো, আমার তো মনে হয় 1 বছর হতে চললো ঘটনাটা, তো যেই মা মস্তিতে থাকতে পারলো সেই মা যখন চ্যানেলে স্ট্রাইক করলো তারপর ছেলের জন্য তার হঠাৎ করে টনক নড়ে গেল, তাই না, তো সেই মা কতটা ভালোবাসে আশা করি আমরা বুঝতে পারছি, তো সেই এই মায়ের সাথে এই প্রেমিকের সম্পর্ক কতটা গাঢ় আছে এটাও তোমাদেরকে আজকে বলছি বন্ধুরা। কারণ এই ফকলা একটা পোস্ট দিয়েছে যেখানে দেখলাম যে অবশ্যই কালকে ইন্ডিয়া জিতেছে সেটার জন্য তো আনন্দ আছে, তারপরে ফকলার আনন্দটা কোথায় জানো, এই যে 2 BHK ফ্ল্যাট, কারণ আনন্দ, ফকলার আনন্দ ধরে রাখতে পারছে না বন্ধুরা, ইমুজি দেওয়া আছে সেখানে ডান্স করছে, কি মজা কি মজা, কারণ সেলিব্রেশন, ভিতরে ভিতরে তো আরও অনেক কিছু হচ্ছে বন্ধুরা, হ্যাঁ এই ফকলা বুঝতে পেরেছে, কারণ ফকলার দৌলতে তো গামলা কিছু করতে পারবে না, গামলার দৌলতে ফকলা যাক আনন্দ, মানে এই এইসবের জন্যই তো গামলাকে পটিয়েছে, হ্যাঁ গামলাকে যে পটিয়েছে, ভাবো বন্ধুরা গামলার কী জীবন, তাই না, এমন একটা ছেলেকে প্রেম করলো যেই ছেলেটা পঙ্গু, বলতে পারো পেশাগতভাবে পঙ্গু, হ্যাঁ শুধুমাত্র গামলার আগে পিছনে ওই ইসের মতো ঘুরবে, হ্যাঁ তোতা পাখির মতো, যেমনি তোতা পাখিকে যেটা বলবে সেটা রিপিট করবে না, তো ফকলা গামলার আগে পিছনে ঘুরবে, গামলা যেটাই বলবে সেটা ফকলা করবে, ঠিক আছে। আর ফকলা কী করবে, গামলাকে তার সমস্ত চাহিদা মানে শারীরিক চাহিদা পূরণ করাবে, এই জন্যই তো গামলা সন্দীপকে বাদ দিয়ে, কারণ সন্দীপ তো কর্মঠ ছেলে, ওর ওই রকম ছেলে গামলার পছন্দ হবে না, গামলার একদম ওই ছেলে প্রয়োজন যেই ছেলে তার পিছনে তোতা পাখির মতো ঘুরে টুটু টুটু করে যেটা বলবে সেটা রিপিট বলবে, আর তার পিছনে পিছনে ঘুরে বেরোবে বন্ধুরা, হ্যাঁ ঘুরে বেড়াবে, এমন একটা ছেলে গামলার প্রয়োজন, যার জন্য গামলা কিন্তু ওই ফকলাকে চুজ করেছে। আর গামলা এই ফ্ল্যাটটা নিয়েছে সেটা নিয়ে ফকলার আনন্দ ফকলার ধরে রাখতে পারলো না, যার জন্য সোশ্যাল মিডিয়াতে এটা দেখাতে সে বাধ্য হলো বন্ধুরা। আর এইদিকে দেখো সমাজসেবক দাদা দেখছি লাইভ করছে, ঠিক আছে, লাইভে বলছে
আরে আগামীকাল আমি স্ট্রিম লাইভ করব, সবাই এসো কিন্তু, কারণ সমাজসেবক দাদাও কিন্তু প্রচুর আনন্দে আছে। আরে আমার বোনকে আমি কিছু করাতে পেরেছি, মাথার উপর ছাদ, হ্যাঁ ফাইনালি বোনের করাতে পেরেছি, আমি জয়ী, আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে দেখাতে পেরেছি, আমি নিজেকে কম সেলিব্রিটি ভাবি নাকি। ওইদিকে ওনার ওয়াইফ দেখছি বেশ মজা করছে, আরে সবাই তোমাকে সমাজসেবক দাদা বলছে, সেবক দাদা, সেবক দাদা, সেবক দাদা ভাইরাল হয়ে গেছে, তাই না? মানে দাদার বউ বৌদি, তাই না? তো যাই হোক, এই যে হ্যাঁ সমাজসেবক দাদা ভাইরাল হয়ে গেছে, গামলার জীবনে দাদা এন্ট্রি নিয়েছে, গামলাও এদিকে উন্নতি করছে, সাথে সাথে দাদা উন্নতি করছে, সাথে আমরাও, তাই না? কারণ দাদার নাম নিয়ে ভিডিও করছি, আমরা তো উন্নতি করবোই, দাদার ছোঁয়া পেলে উন্নতি হবেই, তাই না? কারণ দাদা গামলার জীবনে আসাতে গামলার মাথার উপরে একটা ঠাই হয়ে গেছে, ছাদ। সত্যি আমি লাইভটা দেখছি আর হাসছি, ভাবছি এই দাদা সত্যি কি গামলাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, না দাদা সবটাই নিজের স্বার্থের জন্য করছে? কারণ দাদা ভালো করে জানে যদি আমি গামলাকে এই পথে পরিচালনা করছি, ঠিক আছে, এই সাজেশন দিচ্ছি, এই মাফিক চলছে, যদি গামলা ছেলেকে না পায় তাহলে কি হবে, বা যদি গামলা এই সমাজসেবক দাদার কাছ থেকে সরে যায় তাহলে দাদার কি হবে, এই পুরো রেপুটেশন পুরো ডাউন হয়ে যাবে, তাই না দাদা? তো যার জন্য বন্ধুরা দাদা লাইভ করছে, কি খুশি লাইভে, ওইদিকে ওনার ওয়াইফ হ্যাঁ মজা করছেন বেশ আনন্দ, দাদা বলছে আগামীকাল আমি স্ট্রিম লাইভ করব, সবাই এসো কিন্তু, খুব মজা হবে, চুটিয়ে মজা হবে, তাই না দাদা? খুব মজা। যাই হোক, আমার এটা সন্দেহ হচ্ছে ইনারা, মানে ইনারা বলতে এই যে ফকলা, তারপরে এই যে এদের টিমটা, ঠিক আছে, এরা কিন্তু অফ ক্যামেরা অবশ্যই কোথাও সেলিব্রেশন করছে বন্ধুরা, কারণ গামলা এত বড় কাজ করতে পেরেছে। গামলা আজকে ভিডিওতে দেখেছে সে বাজার করছে, হেনা করছে, তেনা করছে, অনেক শপিং করেছে, বলছে কত মজা লাগছে এই বাজারগুলো করতে, নিজের ফ্ল্যাটে নিজের জিনিসপত্র কেনা, সংসার গোছানো, কত আনন্দ। অথচ ভাবো তো শ্বশুরবাড়িতে তার একটা মাত্র, হ্যাঁ মানে সেখানে সন্দীপ একমাত্র ছেলে, তার একমাত্র ছেলে আর একমাত্র বৌমা, অথচ সেখানে না ভাই, না ভাসুর, না বলতে পারো ওই ননদ, বড় ননদ না ছোট ননদ কেউ নেই, অথচ সেখানে সংসার গোছাতে গামলাকে ভালো লাগলো না। মানে কতটা স্বার্থপর হলে এই মহিলা, হ্যাঁ বা এই নোংরা মেয়েটা কতটা স্বার্থপর হলে তার শ্বশুর শাশুড়ি কাউকে চায় না, শুধুমাত্র চায় আমি আমার মতো করে আমার রাজত্বে থাকবো, আমি শাশুড়িও চাই না, আমি শ্বশুরও চাই না। ওনারা কতদিন আর বাঁচতেন, তাই না? গামলা বলছে নিজের সংসার গোছানোর মজাটাই আলাদা, খুব মজা পাচ্ছি, হেভি মজা হচ্ছে, অথচ শ্বশুরবাড়িতে তার সুন্দর একটা বর, সুন্দর একটা বাচ্চা থাকা সত্ত্বেও সেখানে সংসার গোছাতে ভালো লাগলো না। অথচ সেই শাশুড়ি গামলাকে মানে বুকে জড়িয়ে বলেছিল, হ্যাঁ যে এটা আমার বৌমা না, এটা আমার মেয়ে, মেয়ের মতো আমার কাছে, আমার মেয়েও এটা করতে পারবে না যেটা আমার বৌমা করতে পেরেছে, কারণ সত্যিই বৌমাকে খুব ভালোবাসছিল। হ্যাঁ তো এই বৌমা আজকে এমন দিল, হ্যাঁ শাশুড়িকে এমন আঘাত দিল যে শাশুড়ি সারা জীবনের মতো বোঝা বইবে যে আমার বৌমা যাকে মেয়ে বলেছিলাম সেই বৌমা আমাকে পরকীয়ার মতো বদনাম দিয়েছে। তো আজকে গামলা ফাইনালি সেই পরকীয়াটাকে সামনে রেখে, এই পরকীয়ার এলিগেশনটাকে সামনে রেখে, ঠিক আছে, মানুষকে দেখিয়েছে, হ্যাঁ নিজের অবহেলিত পীড়িত 5 বছরের জীবন, যে আমি 5 বছর কতটা অবহেলিত হয়েছি, কতটা মানে যন্ত্রণায় জর্জরিত, কাতরিত আমি, যার জন্য আমি পরকীয়া করতে বাধ্য হয়েছি, ব্যাস হু হু করে ভিডিওতে ভিউজ, সবাই নোংরামি দেখার জন্য দৌড়ে দৌড়ে ছুটে গেছি, আর তার পরিণতি স্বরূপ আজকে গামলা এই ফ্ল্যাটটা নিয়েছে বন্ধুরা, কারণ মানুষ নোংরাটাই পছন্দ করে। গামলা ভাবো যে এই যে এই কন্টেন্ট, গামলা কিছুদিন আগে বলছিল আমি ভিডিও করতে পারছি না প্রচণ্ড গরম, অথচ এখন ভিডিও দিচ্ছে রেগুলার বেসিক, এখন রেগুলার বেসিক দিবে গো, কারণ গামলা ভালো করে জানে যে আমাকে এখন ভিডিও দিতে হবে, আর ভিডিও দিলেই আমার ভিউজ হবে। এই যে টাকা, এই যে ফ্ল্যাটটা গামলা কিনেছে, হ্যাঁ তোমাদেরকে বলি কে কে সাক্ষী, আরে অফকোর্স এই যে সমাজসেবক দাদা, দাদা কিন্তু সবার চেয়ে আগে এই ব্যাপারে সাক্ষী স্বরূপ রয়েছেন, কারণ দাদা সব কাজ তো এই দাদাই করেছে বন্ধুরা, সব কাজ এই দাদা করেছে। হ্যাঁ আরও কিছু কিছু মানুষ আছে, তাদের নাম বলা যাবে না, তো অবশ্যই তোমাদেরকে সময় মতো সবটা জানিয়ে দেবো বন্ধুরা। আর সমাজসেবক দাদা এই সমস্ত কিছুর উদ্যোগে এই সমাজসেবক দাদা, কারণ দাদা ভালো করে জানেন হ্যাঁ যে এই এই ইটাকে মানে এই গামলাকে যতটা আমি বলো ইমোশনালি বলো বা যতটা একে আমি নিজের হাতের মধ্যে রাখতে পারবো ততটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার নামটা
চর্চা হবে। আর বলতে পারো যে আমি ইউটিউব চ্যানেলটা ওই তালে তালে দাঁড়ানোর চেষ্টা করব। আর এই যে গামলা, হ্যাঁ গামলার মানে ধারে পাশে থাকলে বুঝতেই পারছো সমাজসেবক দাদার একটা লাভ আছে, ঠিক আছে। আর ওইদিকে তো আছেই ফকলা, লুকিয়ে লুকিয়ে গামলাকে সব কিছুতে সাপোর্ট করছে, করবে না কেন, কারণ ফকলার ফকলি, তাই না? তো সবটাই হচ্ছে বন্ধুরা এই সমাজসেবক দাদার উদ্যোগে। হ্যাঁ, আর গামলা এই যে নতুন সংসার সাজাচ্ছে খুব আনন্দে, আর যে বাজারগুলো করলো আমি দেখলাম খুব সস্তাতে সব কিছু পেয়ে গেছে, 5 টাকার ঝুড়ি, ওই আরেকটা কী যেন দেখালো 8 টাকায় কোন ঝুড়ি, মানে বেশ সস্তাতে, যাই হোক আমাদের এখানে এত সস্তাতে পাওয়া যায় না, না হলো মিনিমাম ওই যে ঝুড়িগুলো দেখালো 5 টাকা না, আমার মনে হয় এখানে 35 টাকার কম পাবো না আমরা। হ্যাঁ, যেটা ওই 5টা পেয়েছে 35 টাকায়, আমাদের মনে হয় এখানে 1টা 35 টাকায়, ঠিক আছে। তো যাই হোক, খুব সস্তাতে পেয়েছে, যেহেতু পাইকারি যেখানে পাইকারি বিক্রি করা হয় সেখানে কিন্তু গামলা নিয়েছে। তো যাই হোক, দেখা যাক সামনে আমরা সবটা দেখতে পাবো বন্ধুরা, যে গামলা অ্যাকচুয়ালি সেই সংসারে কী কী আরও করছে, মানে নতুন সংসার আমরাও দেখার জন্য অনেকটা আগ্রহী আছে, তাই না? আর জানো তো গামলার এই নোংরামিগুলোকে যত আমরা দেখতে যাব, আমরা তো দেখবই বন্ধুরা, কারণ আমাদের কন্টেন্ট চাই, কিন্তু যারা ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করছি এই গামলার নোংরামি দেখতে যাও না, যত দেখবে তত তার ভিউজ হবে, তত তার এই সমস্ত কিছুর, হ্যাঁ বলতে পারো যে আগ্রহ, মানে এই যে ফ্ল্যাট কেনা, ফ্ল্যাট সাজানো, তারপরে সেখানে আরও অনেক কিছু করবে বুঝতে পারছো, এরপরে এসি হেনা তেনা সব কিছু করবে, কারণ গামলাকে এখন সাজেশন দেওয়া হচ্ছে স্কুটি নাও স্কুটি নাও, সব কিছু নেবে শুধুমাত্র ওর জীবনে। হ্যাঁ, সন্দীপই মনে হয় বলতে পারো সন্দীপের জীবনে গামলা এসেছিলো কাল হয়ে, কিন্তু গামলার জীবনে সন্দীপ এসেছিলো ভগবানের বরদান হয়ে, আর যার ফলস্বরূপ গামলার জীবন আজকে উন্নতিতে ভরে গেছে। না আমার হিংসা হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে যে একটা বাচ্চা তার মা বাবাকে নিয়ে সুন্দরভাবে জীবনটা যাপন করতো, সেখানে কি গামলা পেত না সুখ, সুখ শান্তি পেত না, সুখ শান্তি খুঁজতে, আমাদের সুখ শান্তি সরাসরি আসে না, সুখ শান্তি সেখানে অ্যাডজাস্ট করে খুঁজে দিতে হয় বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, চলো টাটা।